ফ্লোটিং এলিমেন্টস ফর লেআউট হচ্ছে চ্যাপ্টার 7। তো আমরা প্রথমেই যেটা করব, আমাদের বইয়ের চ্যাপ্টার 7 এর যেই কন্টেন্ট সেটা আগে আমরা নিয়ে নিব, কন্ট্রোল এক্স। এখানে আজকের ক্লাসে চ্যাপ্টার 7 এর কাজ আমরা দেখব। ফ্লোট মানে হচ্ছে ভাসমান। এখানেও আপনি কন্টেন্টগুলো দেখবেন কোথায় দিছেন সেটা ইম্পর্টেন্ট না, ফ্লোট দিলে ভাসতে ভাসতে ডানে, যদি বলেন বামে যাবে, ফ্লোট রাইট বললে ভাসতে ভাসতে ডানে চলে যাবে, সে অন্য লেয়ারে চলে যায়। অন্য লেয়ারে চলে যাওয়ার কারণে অন্যরা কোথায় আছে এইটার হুশ জ্ঞান তার থাকে না। তো এটাই এখানে এক্সাম্পলগুলোতে আপনি দেখতে পারবেন। যেমন এইটা, এই এই ফাইলের নাম দিছে ইমেজেস আর ট্রিটেড অ্যাজ ইনলাইন এলিমেন্ট। নর্মালি ইমেজ কি হয়, ইমেজ আর টেক্সট যদি পাশাপাশি রাখেন তাহলে দেখবেন ইমেজের পরে এই যে টেক্সটটা এখান থেকে শুরু হবে, তাই না? কালকেই দেখেছি, ইমেজ নর্মালি ইনলাইন এলিমেন্ট, টেক্সট ডাজ নট অটোমেটিক্যালি ফ্লো অ্যারাউন্ড অ্যান ইমেজ। তো ইমেজের পাশেও জায়গা ছিল, এই টেক্সটগুলো সব কিন্তু এখানে ঢুকলে সুন্দর লাগত, কিন্তু সেটা হয় নাই, কারণ ইমেজ আর টেক্সট ইনলাইন এলিমেন্ট ওরা পাশাপাশি থাকে, এবং পাশাপাশি থাকলে ইমেজও যেহেতু মানে সেম লাইনে যেহেতু আছে, এই এটা এখানে যাচ্ছে না, এটা উপরে উঠতেছে না নর্মালি। তো এটার সলিউশন করা সম্ভব ফ্লোট দিয়ে, সেটা কি করা যায় সেটা আমরা দেখব। তবে ফ্লোটের প্রপার্টির যে ভ্যালু, ফ্লোট সেটার ভ্যালু হয় তিনটা, লেফট রাইট আর ফ্লোট নান। ফ্লোট নান মানে সে ফ্লোটিং হবে না। ফ্লোট ইজ নট ইনহেরিটেড, এই কথাটার মানে কি? ফ্লোট ইজ নট ইনহেরিটেড। নর্মালি বডি ট্যাগে যদি কালার দেন তাহলে দেখবেন বডি ট্যাগের ভিতর H1 নিলে সেটারও কালার হয়ে যাবে বডির কালার। তার মানে ইনহেরিটেড মানে হচ্ছে H1 ইনহেরিট করে কালার বডি থেকে, তার প্যারেন্টের যেই কালার সেই কালারটাই সে নেয়, কিন্তু ফ্লোটের ক্ষেত্রে সেটা না। ফ্লোটের প্যারেন্টে যদি কেউ থাকে সেটার থেকে সে ইনহেরিট করে ভিতরেরটাও ওরকম ইয়ে হবে না, বা প্যারেন্টের সাথে তার কোনো সম্পর্ক নাই। ইউ ক্যান অলসো ইউজ দ্য ইনহেরিট কিওয়ার্ড টু ফোর্স ইনহেরিটেন্স ফ্রম ইয়োর প্যারেন্ট এলিমেন্ট। আবার আমরা চাই প্যারেন্টেরটাই যেন নেয়, সেই ক্ষেত্রে আপনি যে কোনো কিছুর সাথেই দেখবেন ইনহেরিটটা থাকেই ডিফল্ট, ঠিক আছে? দ্য মেইন পারপাস অফ নান ইজ টু ওভাররাইড অ্যানাদার স্টাইল রুল। আর ফ্লোট নান করা হয় কেন? সাপোজ ফ্লোট হয়ে যাচ্ছে, সেটাকে আপনি ফ্লোট করতে চান না, তখন আপনি আবার দিতে পারেন নান। তো এটা কয়েকটা এক্সাম্পল দেখলেই বোঝা যাবে। প্রথম এক্সাম্পল হচ্ছে অ্যালাইন এটিটিআর ডট এসটিএমএল। এখানে প্রথম এক্সাম্পল হচ্ছে অ্যালাইন এটিটিআর, এইটাতে আউটপুটটা সুন্দর। এখানেই চ্যাপ্টার 7 অ্যালাইন এটিটিআর, এখানে এটা হচ্ছে আপনার প্যারাগ্রাফ, প্যারাগ্রাফের ভিতরে আছে ইমেজ, এবং এখানে আছে অ্যালাইন এটিটিআর একটা সিএসএস ফাইল। এখানে প্যারাগ্রাফের ভিতরে শুধু ইমেজটা আছে ও আর কিছু নাই। আচ্ছা, তো এই ডিজাইনটা যদি দেখেন, এই প্যারাগ্রাফের ভিতরে অল্টার জেড দিলে এটা হবে না, এই প্যারাগ্রাফের ভিতরে ইমেজ আছে এবং টেক্সট আছে, এই ইমেজের অ্যালাইন দেওয়া লেফট, এই ইমেজের অ্যালাইন দেওয়া লেফট। আচ্ছা, অ্যালাইনটা বাদ দিলাম, সেই ক্ষেত্রে আউটপুট এইটা। তাহলে ফ্লোট না দিয়েও কিন্তু অ্যালাইন করা যাচ্ছে। নর্মালি ইমেজের ফ্লোট লেফট দিলেও ওই ডিজাইনটাই পাওয়া যায়, কিন্তু
দেখা যাচ্ছে ইমেজের অ্যালাইন লেফট হরাইজন্টাল স্পেস, হরাইজন্টালি স্পেস কতটুকু থাকবে স্পেস, সেভ করি। এখানে এখানে একটা গ্যাপ আছে, এখানেও একটা গ্যাপ আছে, তাই না? এইচ স্পেস জিরো, ভি স্পেস জিরো, বা দিলেন না, জিরো মানে না দিলেও চলে। সেই ক্ষেত্রে দেখছেন লেগে গেছে দুই দিকেই, এটাই এইচ স্পেস আর ভি স্পেসের কাজ। হরাইজন্টাল স্পেস, ভার্টিক্যাল স্পেস, তাহলে এই সলিউশনটা দিয়ে কাজ হয়। ইউজিং ফ্লোট টু ফ্লোট টেক্সট অ্যারাউন্ড ইমেজ, তারা বলতেছে যে ফ্লোট ইউজ করছে, তো আমরা তো দেখতেছি ফ্লোট ইউজ না করেই কাজ হয়েছে। ফ্লোট আছে কোথাও এখানে? ফ্লোট 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 কোথাও? ফ্লোট নাই। দ্য ওল্ড স্কুল ওয়ে অফ ফ্লোয়িং টেক্সট অ্যারাউন্ড অ্যান ইমেজ ইজ টু অ্যাড দ্য অ্যালাইন অ্যাট্রিবিউট ইন দ্য ইমেজ ট্যাগ। তাহলে এটা হচ্ছে পুরানো টেকনিক, যে ইমেজে অ্যালাইন দেওয়া ফ্লোট অথবা লেফট, যেটা এখানে আমরা দেখলাম। আর অ্যালাইন এইচ স্পেস ভি স্পেস দিয়ে নো লঙ্গার পারমিটেড ইন এইচটিএমএল ফাইভ, সমস্যাটা কি? এই যে সমস্যাটা, এটা এইচটিএমএল ফাইভে এগুলো দেওয়া যাবে না। ক্যান আই ইউজ অ্যালাইন, এখানে টেক্সট অ্যালাইন লাস্ট সিএসএস না, অ্যালাইন অনেক জায়গায় দেওয়া যায়। তো আমরা ইমেজ ট্যাগে দেখতে চাচ্ছিলাম, তাই না? ইমেজ ট্যাগের অ্যালাইন কোথাও এক্সাম্পল আছে? অ্যালাইন তো আইএমজিতেও দেওয়া যায়, অ্যালাইন অ্যাট্রিবিউট দেওয়া যায় না। ও বলতেছে টেক্সট অ্যালাইন লাস্ট সিএসএস স্ক্রল স্ন্যাপ পয়েন্টস, এগুলো সাপোর্টেড না এখনও। টেক্সট জাস্টিফাই রুবি অ্যানোটেশন, শুধু অ্যালাইন ভার্টিক্যাল অ্যালাইন, শুধু অ্যালাইন তো কোথাও পাচ্ছি না, তাই না? প্রপার্টিজ, এখানে অ্যালাইন কথাটা কোথায় আছে? কন্ট্রোল এফ নাই নাকি আছে? অ্যালাইন এই অ্যালাইন না, আমরা যে অ্যালাইনটা চাচ্ছি অ্যাট্রিবিউট, তাই না? টেক্সট অ্যালাইন আছে, কিন্তু নর্মাল অ্যালাইন অ্যাট্রিবিউটটাই এখন নাই। তো এটা ওল্ড স্কুল ওয়ে, কিন্তু রেজাল্ট পাওয়া যায়। বই আর কি বলতেছে? এগুলা এইচটিএমএল ফাইভে পারমিটেড না। নেক্সট আমরা যেটা দেখব, তাহলে ইমেজকে আমি কীভাবে করবো? তো এখানে একটা ফাইল আছে যার নাম ফ্লোট লেফট, ফ্লোট লেফট, এখানেও সেম আউটপুট, কিন্তু ফ্লোট লেফট কীভাবে কাজ করতেছে সেটা আমরা দেখব। এখানে ফ্লোট লেফট এবং এটা কন্ট্রোল অল্টার ক্লিক, এটার সিএসএস এটা। এখানে ফ্লোট লেফট একটা ক্লাস বানায় রাখছে, এখানে বলছে ফ্লোট হবে লেফট। সুতরাং কোনো এলিমেন্টে যদি আমি এই ক্লাসটা দেই, তাহলেই সে ফ্লোট হয়ে যাবে বাম দিকে। তো কোন এলিমেন্টে এটা দেওয়া হয়েছে দেখা যাচ্ছে, এই যে ইমেজটা আছে অল্টার জেড, এই যে ইমেজটা আছে, এই ইমেজের ক্লাস দেওয়া আছে ফ্লোট লেফট, এই কারণে ইমেজটা লেফটে চলে গেছে। যদি ফ্লোট লেফট না দিয়ে ফ্লোট রাইট দিতাম, কেন রাইটে যাইতো? কেন রাইটে যাবে? কারণ এখানে ফ্লোট রাইটও বানানো আছে, এই জন্য রাইটে যাবে। বানানো না থাকলে তো যাবে না, বানানো আছে দেখে যাবে, তাই না? তো এটাই কাজ ফ্লোটের, এটাই মেইন কাজ, যে
টেক্সটের সাথে ইমেজ যেন পাশাপাশি এইভাবে সুন্দর করে দেখানো যায়। মেইনলি ফ্লোট আমরা এই জন্য ইউজ করি, তবে আরও বিভিন্ন পারপাস আছে, একটু পরেই দেখব। ডিজাইন বা লেআউট ডিজাইন করতেও ফ্লোট অনেক ক্ষেত্রে ইউজ অনেকে করে, আমি যদিও করি না। তো এখানে আরও বিভিন্ন কথাবার্তা আছে, এগুলো আপনারা পড়বেন। এইখানে ফ্লোট করে সমস্যাটা কী হয় সেটা এইখানে বুঝতে পারবেন। ফ্লোট করে ডিজাইন করলে সমস্যা একটা আছে, সেটা শর্ট প্যারা, এইটা ওপেন করলে বুঝতে পারবেন। তো এটা ওপেন করে আমাদের যেটা করতে হবে, শর্ট প্যারাটা ওপেন করতে হবে। শর্ট প্যারা এটাতে অল্টার জেড, এটা আছে ফ্লোট রাইট, এটা ফ্লোট রাইট। তারপরে আরেকটা ইমেজ আছে যেটা আছে ফ্লোট লেফট। এখন এই প্যারাগ্রাফের কন্টেন্ট যদি একটু কন্ট্রোল জিরো, জিরোতেই আছে, কন্ট্রোল মাইনাস, কন্ট্রোল জিরো। আচ্ছা, এই প্যারাগ্রাফ আর ইমেজটা পাশাপাশি, প্যারাগ্রাফের ভিতরে ইমেজটা এবং কন্টেন্ট আছে, তাই না? এই প্যারাগ্রাফের কন্টেন্ট যদি একটু কম হয়ে যেত তাহলে কি হয়, রিফ্রেশ, তাহলে সমস্যাটা হচ্ছে এটা তো কি ছিল, এটা H2 তো ইনলাইন ব্লক লেভেল এলিমেন্ট, তার তো পাশে যাওয়ার কথা না, তারপরও সে পাশে যায়। কারণ হচ্ছে ফ্লোটিং নিয়ে কাজ করলে এটা নর্মাল, যেই ফ্লো নর্মাল ডিজাইনে থাকে না, এ ভাসমান, একে গণার মধ্যেই কেউ রাখে না, সে মনে করে এখানে কিছু নাই, সে এখানে ঢুকে যায় যে আমার আশেপাশে কিছু নাই, কিন্তু উপরে যে একজন ভাসতেছে এটা ওর চোখে পড়ে না, এই জন্য সে এখানে ঢুকে যায়। তো ফ্লোট দিয়ে করলে ডিজাইনে প্রবলেম হইতে পারে, কখন, যদি কন্টেন্ট কম হয়ে যায়, তাহলে এখানেই কন্টেন্ট শেষ, সুতরাং অন্যান্য কন্টেন্ট এখান থেকে ঢুকা শুরু করবে। সোজা কথা, ফ্লোট ওই নর্মাল লেয়ারে সবার কার পরে কে হবে, এটা তো ব্লক ইনলাইন তো আগেরটা হিসাব করে করে না, এই নর্মাল ফ্লোয়ের মধ্যেই সে থাকে না, বুঝছেন? তো শর্ট প্যারাতে প্রবলেমটা এই যে এখানে দেখাইছে নিয়ারলি 250 অফিস ওয়ার্ক, তো আমরা আরেকটু কমাই দিছি, কন্ট্রোল জেড, এখানে ছিল নিয়ারলি 250 অফিস ওয়ার্ক, কিন্তু ফন্ট সাইজ সমস্ত একটু এখানে এটা বড় করার কারণে এটা ঠিক আসতেছে, এটার ফন্ট সাইজ একটু ছোট হয়ে গেলেই আর ডিজাইন এলোমেলো হয়ে যাবে। এখানে ফন্ট সাইজ দেওয়া আছে নাকি, ফন্ট ফ্যামিলি আছে, প্যারাগ্রাফের ফন্ট সাইজ কত, 0.8 em, আর ইএম রুটের থেকে 0.8 কম। এই যে এখনই প্রবলেমটা ধরা পড়ছে, তাই না? ফন্ট সাইজ একটু কমাই দিলেই দেখা যাচ্ছে ডিজাইন ভেঙে গেছে। এটার সলিউশন কি, বিআর দেখি, বিআর দেই, ছবিটার উইথ কমাই দিলে হবে, সাপোজ এটা আরও কমে গেল তখন আবার কমাই দিবেন, ইনলাইন ব্লক করলেও, হ্যাঁ মানে ফ্লোটের ইয়ে না, সাপোজ ফ্লোটই ইউজ করবেন, কিন্তু সেই ক্ষেত্রে সলিউশন কী হবে? অবভিয়াসলি ওয়ান সলিউশন ইজ টু মেক শিওর ইউ হ্যাভ সাফিসিয়েন্ট কন্টেন্ট, এটার একটা সলিউশন হচ্ছে কন্টেন্ট বেশি দিতে হবে, এটা একটা সলিউশন। হাউএভার আপনি তো সবসময় প্রেডিক্ট করতে পারেন না কন্টেন্ট কত হবে, এটা তো আগে থেকে প্রেডিক্ট করা সম্ভব না, তো এটার জন্য ক্লিয়ার অপশনটা আছে। ক্লিয়ারের কী কাজ আমরা দেখব, এটার সলিউশন হবে ক্লিয়ার দিয়ে, এই প্রবলেমের সলিউশন হবে ক্লিয়ার দিয়ে। ক্লিয়ারে আছে লেফট রাইট বোথ আর নান, তো আরেকটা আছে যেটার নাম ফ্লোট ক্লিয়ার,
ফ্লোট ক্লিয়ার এইটা, এইখানেও ফ্লোট ক্লিয়ারেও আমরা একটা কাজ করব, সেটা হচ্ছে ফ্লোট ক্লিয়ার এইটার ফন্ট সাইজও আমি প্যারাগ্রাফের এটারও ফন্ট সাইজ দিলু কি আসলে এটা ইংলিশ ফন্ট সাইজ এটারও দিলাম 0.8 rem, রুটের থেকে রুটের যেই ফন্ট সাইজ তার থেকে 0.8 কম। তো এটা যদি কম হয়, এটা তো কম, তারপরেও কি এটা এখানে ঢুকছে? ঢুকে নাই। তো এটা কি কি করছে দেখেন, এটা অল্টার জেড, এইখানে যেটাতে ফ্লোট, এটা কি ফ্লোট লেফট, এটা লেফট, কত নম্বর ইমেজ? 2 নম্বর ইমেজটা। তাহলে এটা প্রথম ইমেজ, এটা দ্বিতীয় ইমেজ। এখানে এখানে কন্টেন্ট কম হওয়ার পরও এই যে H2 এটা এখানে ঢুকে নাই, কারণ হচ্ছে আমাদের CSS দেখতে হবে। এখানে H2 ক্লিয়ার করা আছে বোধ, এটা করা না থাকলে কি হয়, যা হওয়ার তাই হয়। ক্লিয়ার বলতে বুঝাচ্ছে তার আশেপাশে কেউ যদি ফ্লোট থাকে তাহলে সে যেন ফ্লোটের পাশে না যেয়ে এমন জায়গায় যায় যেই জায়গায় সে পুরা উইথ পাবে। H2 ক্লিয়ার করছি, তার মানে H2 যদি কোনো ফ্লোটের আশেপাশে কোনোভাবে থেকে থাকে তাহলে সে যেন ফ্লোটের আশেপাশে না থেকে ব্লক লেভেল এলিমেন্টের মতো নতুন জায়গায় যায়, যেই জায়গা থেকে সে শুরু করবে। তো নতুন জায়গায় গেলে তো এখানেই সে যাবে ক্লিয়ার। হ্যাঁ, ক্লিয়ার করা মানে তার আশেপাশে ক্লিয়ার করো, পরিষ্কার করো যে আমি ফ্লোটের আশেপাশে থাকবো না। তাহলে এখানেও ক্লিয়ার দিতে হবে, মানে যেই থাকবে H2 না হয়ে অন্য কেউ থাকলে তাকেও ক্লিয়ার করতে হইত না, যতটুকুন থাকবে না। এর এর মানে হচ্ছে ক্লিয়ার করা মানে হচ্ছে এর থেকে পরে বাকি যা কিছু আছে সব কিছুই, পরের জিনিসগুলো সব নতুন জায়গা থেকে শুরু হবে। এখানে যদি কন্টেন্ট কম হইতো তাহলে এইটাও তো ঢুকতোই, এগুলাও কিন্তু এখানেই ঢুকতো। তো শুধু এটাকে ক্লিয়ার করলেই চলবে, বাকি আর কাউকে ক্লিয়ার করতে হবে না। এটাকে ক্লিয়ার করলে এ যদি নিচে আসে, এ তো এর নিচেই আসবে, নিচের জিনিসগুলো তো এই H2 পরেই আসবে, সুতরাং তাকে তো আর ক্লিয়ার করতে হচ্ছে না, অন্যদেরকে ক্লিয়ার করতে হবে না, H2কে ক্লিয়ার করলেই এটা হবে। তো ক্লিয়ারটা ভেরি ইম্পর্টেন্ট। আবার ক্লিয়ার এরকমও করা যায় যে ক্লিয়ার লেফট, ক্লিয়ার লেফট মানে তার বামে যদি কেউ থাকে তাহলে সেইখানে ক্লিয়ার করবে, ডান দিকে কেউ থাকলে ফ্লোট সেটা থাকবে, কিন্তু বাম দিকে কেউ থাকলে সে নতুন জায়গা থেকে শুরু হবে। ফোর্সে ক্লিয়ার যদি লেফট দেয়, ফোর্সেস দ্য এলিমেন্ট টু এ নিউ লাইন বিলো এনি লেফট ফ্লোটেড এলিমেন্ট। তো আমাদের এটাতে তো লেফটের দিকে ছিল তাই না, ক্লিয়ার এটা লেফট দিলে কাজ হবে, ক্লিয়ার লেফট দিলে কাজ করে, ক্লিয়ার রাইট দিলে কাজ করার কথা না, ক্লিয়ার রাইট দিলে কিন্তু কাজ করে না, কারণ তার তো ডান দিকে কোনো ফ্লোট ছিল না যে তাকে ক্লিয়ার করে নিচে আসতে হবে। হ্যাঁ, তার বাঁ দিকে ছিল, তো ক্লিয়ার, হ্যাঁ ক্লিয়ার তো বোধ দেখলে নি, বোধ মানে ডানে বা বামে যেদিকেই ফ্লোট এলিমেন্ট থাকুক সে যেন তাদের আশেপাশে না থেকে নতুন লাইন থেকে যায়, এটাই হচ্ছে ক্লিয়ারের কাজ। তো নর্মালি আমরা বোথটাই ইউজ করি, আমরা ক্লিয়ার বোথ করি। এটা ফ্লোট ইউজ করলে এই সলিউশনটা খুব বেশি কাজে লাগবে, আপনার ডিজাইনে ফ্লোট যদি কোথাও ইউজ করেন তাহলেই আপনি দেখবেন এই এই সলিউশনটা দরকার পড়বে। হ্যাঁ,
আমি কিন্তু প্রথম দিকে যে এইচটিএমএল ডিজাইন করছিলাম তখন কিন্তু একটা দিবে ক্লাস নিছিলাম ক্লিয়ার ফিক্স, ক্লিয়ার ফিক্সের এই ইয়ে দিছিলাম, ক্লিয়ার দিছিলাম বোথ, ওই ওখানেও ওই কাজ করছিলাম, ফ্লোট দিয়ে ডিজাইন করলে এটা লাগবে। আচ্ছা যাই হোক, তো এটা খুব বেশি হ্যান্ডি, ঠিক আছে। নেক্সট, এটা আপনাদের কাজ, কারণ এটা এক্সারসাইজ। এখানে বলতেছে এক্সামাইন করেন, চেক করে দেখেন ফ্লোটিং আর মার্জিনে ঘটনা কি ঘটে। বলতেছে এখানে একটা কি বলতেছে, কোন ফাইল ওপেন করতে হবে, ফ্লোট ক্লিয়ার ডট এইচটিএমএল, এই যে ফ্লোট ক্লিয়ার, এখানে বলতেছে এটা লোড করেন, রাইট ক্লিক করেন হেডিংয়ে, হেডিংয়ে আমরা রাইট ক্লিক করলাম, করে সে বলতেছে এটা দেখেন হেডিং। আচ্ছা কি বলতেছে, নোট হাউ দ্য হেডিং স্টপ মার্জিন হেডিং ওভারল্যাপ দ্য বটম অফ দ্য ইমেজ। দেখেন তো হেডিংয়ের টপ মার্জিন, ইন্সপেক্ট হেডিংয়ের টপ মার্জিন ইমেজের সাথে ওভারল্যাপ করছে কি না, ইমেজের সাথে টপ মার্জিন ওভারল্যাপ করছে। নর্মালি কিন্তু এইচ ওয়ানের, আমরা জানি এইচ ওয়ানের সাথে এইচ ওয়ান ওভারল্যাপ করে, এইচ ওয়ানের সাথে প্যারাগ্রাফ ওইভাবে নর্মালি কিন্তু ওভারল্যাপ করে না। তার মানে কি, এটার প্রবলেমটা কি, আপনি মার্জিন যতই দেন না কেন লাভ হবে না। আপনি মনে করলেন ইমেজটা আমি আরেকটু গ্যাপ দিব, তাহলে আপনি কোথায় মার্জিন দিবেন, এই এইচ ওয়ানেই তো মার্জিন টপ দিয়ে আরেকটু গ্যাপ দিতে যাবেন, তো কি মনে হয় গ্যাপ দিলে হবে, এটা তো হচ্ছে না, মার্জিন যতটুকু আছে সেটাই তো নেয় নাই, তাহলে আরও গ্যাপ তো হবে না। আরও গ্যাপ যদি দেই, এই যে এইচ টু মোনাকো আমরা দিয়ে দেখি, এই যে এইচ টু সবার মার্জিন টপ সাপোজ 100px, 100px তো অনেক, তাই না, রিফ্রেশ। এইখানে যদি ইন্সপেক্ট করি এটার মার্জিন, দেখেন এইটার সাথে সম্পর্ক ঘটাইছে, এখান থেকে 100px নিয়ে সে মার্জিনটা করছে, কিন্তু এটার সাথে কিন্তু করে নাই। তো ফ্লোট যদি কাউকে করেন, সে নর্মাল যেসব ফ্লো, নর্মাল ফ্লোতে একজনের পরে একজন থাকে, তারা নিচে নিচে আসে, তাই না, সেই নর্মাল ফ্লোয়ের সাথে এর কোনো সম্পর্কই নাই। এর সম্পর্ক হচ্ছে যার সাথে সে ছিল সেই জায়গায় সে বামে বা ডানে চলে গেছে, কিন্তু আমি যে অন্যদেরকে কন্ট্রোল করাবো এর থেকে সেটা কিন্তু সম্ভব হচ্ছে না। একে যদি কন্ট্রোল করতে চান, মানে একে যদি কন্ট্রোল করতে চান যে এর থেকে এত ডিস্টেন্সে থাকবে, সেটা সম্ভব হচ্ছে না, কারণ ফ্লোট করলে সে আলাদা লেয়ারে চলে যায়। তো ক্লিয়ারই করা আছে, লেফট দিলেও কিছু হবে না, লেফট দিলেও এখানেই আসবে, ওটা ওটা প্রবলেম না, ওটা প্রবলেম ওটা না। আচ্ছা তো এটা ওভারল্যাপ হচ্ছে, ইন্সপেক্ট করে আমরা দেখছি উইথ দ্য হেডিং স্টিল সিলেক্টেড এক্সপ্যান্ড দ্য ম্যাট্রিক্স প্যানেল রাইট ইন্সপেক্টর দ্য হেডিং টপ মার্জিন ইজ 19px, আই কলাপস দ্য স্টাইল প্যান টু টেক দ্য স্ক্রিনশট। এই যে সে এখানে বলতেছে মার্জিন আছে 19 কিন্তু কাজ হচ্ছে না। আচ্ছা এখন বলতেছে রাইট ক্লিক দ্য ইমেজ অ্যান্ড সিলেক্ট ইন্সপেক্ট, এখন নেক্সট বলতেছে ইমেজে ইন্সপেক্ট করতে। আমরা দেখতেছি ইমেজের খুব একটা মার্জিন নাই, নেগলিজেন্স, হ্যাঁ ইমেজের খুব একটা কিছু নাই। তো আমরা ইন্সপেক্ট করে কি দেখতেছি, এটা পাচ্ছি, এটা পাওয়ার পরে বলতেছে উইথ দিস এক্সারসাইজ হ্যাজ জাস্ট শোন দ্যাট দ্য ব্রাউজার ইগনোরস দ্য 19px টপ মার্জিন অফ দ্য হেডিং অ্যান্ড ইউজেস দ্য ইমেজেস 3px বটম মার্জিন ইনস্টেড। তো তাদের মধ্যে গ্যাপটা, এর গ্যাপটা এই ডিস্টেন্সটা এর সাথে না করে এদের মধ্যে ডিস্টেন্স হয়েছে ইমেজের এই 3px, এটা দিয়ে গ্যাপ হয়েছে। আর এই দুটার গ্যাপ, এর থেকে এর গ্যাপটা বাড়ছে কেন,
এর জন্য বাড়ে নাই, বাড়ছে হচ্ছে এর থেকে এত পিক্সেল 100 পিক্সেল নিচে সে নামছে, এর সাথে কিন্তু কোনো সম্পর্ক সে করে নাই। তো এটা আমার দরকার নাই, সেভ রিফ্রেশ। এখানে যেটা হয়েছে এর কন্টেন্ট এটা, তো এই যে গ্যাপটা, এই গ্যাপটা কিন্তু ইমেজের সাথে, ইমেজের বটমে 3 পিক্সেল আছে দেখে এই গ্যাপটা হয়েছে। নর্মালি এই H2 যতই মার্জিন দেন এর সাথে কাজ করবে না, সে এটা ছাড়া অন্য যে কেউ আছে তাদের সাথে কাজ করবে, কিন্তু এর সাথে সে কাজ করতেছে না। কিন্তু তারপরও সে নিচে নামছে, কারণ আমি বলছি ফ্লোটের পাশে তুমি থাকতে পারবে না, আমি ক্লিয়ার বলছি বোধ, এই জন্য সে ফ্লোটের পাশে থাকতেছে না, ক্লিয়ার না করলে সে ফ্লোটের পাশে থাকে। যাই হোক, এটা ইন্সপেক্ট করে আমরা ব্যাপারটা বুঝতে পারলাম। এই কথাটা আমি বারবার বলতেছিলাম, যখনই আপনি কোনো এলিমেন্টকে ফ্লোট করেন, ইট ইজ রিমুভড ফ্রম দ্য নর্মাল ডকুমেন্ট ফ্লো। নর্মাল যেই ফ্লো থাকে সেই ফ্লো থেকে সে বের হয়ে যায়, বের হয়ে সে নিজের মতো আলাদা সে করে, অলদো ইট লুকস অ্যাজ দো, কিন্তু দেখে মনে হতে পারে সে একসাথেই আছে, কিন্তু একসাথে নাই। একসাথে যে নাই সেটা আরেকভাবে বোঝা যেতে পারে, সেটা হচ্ছে পি এর ভিতর আছে ইমেজ আর এটা। তো আপনার দেখে, এটাকে দেখে মনে হতে পারে যে প্যারাগ্রাফ এটা আর ইমেজটা এটা। তো আমরা যদি ইন্সপেক্ট করি এই প্যারাগ্রাফকে, যদি ইন্সপেক্ট করি আপনি দেখবেন প্যারাগ্রাফের জায়গা কিন্তু এই পুরাটা, এই ইমেজটাও কিন্তু প্যারাগ্রাফে আছে। কিন্তু খেয়াল করেন প্যারাগ্রাফের মার্জিন প্যাডিং কোথায় পড়তেছে, সে ইমেজের হাইটটাকে, নর্মালি আপনি কোনো প্যারাগ্রাফ যদি বানান ওই প্যারাগ্রাফের হাইট উইড হবে ইমেজ সহ, কিন্তু এখানে আপনি যদি দেখেন তাহলে এই প্যারাগ্রাফ তার বক্স মডেলে বক্স বানাইছে এতটুকু, কারণটা হচ্ছে এ তো ফ্লোট, এ ফ্লোট হওয়াতে অন্য জায়গায় লেভেলে চলে গেছে, সে এই প্যারাগ্রাফের বক্স হবে এর যত হাইট ততটুকু, আর উইথ তো সে যেহেতু ব্লক লেভেল এলিমেন্ট উইথ তো পুরোটাই নিবে, আর হাইট হচ্ছে এতটুকু, এইটাকে সে নেয় নাই। আপনি যদি এখন এই প্যারাগ্রাফের বর্ডার দিতে চান, ঘটনাটা কি ঘটে দেখেন, আপনি কি চাচ্ছেন যে এই প্যারাগ্রাফেই দিয়ে দেই, এই না না এটা সলিউশন, এটা না, প্যারাগ্রাফের আপনি বর্ডার দিচ্ছেন 2px সলিড গ্রে, সেভ। এইটাতে দিছি একই কথা, দেখেন এখানেও একই প্রবলেম হয়েছে। তো এটাতে আমি না দিয়ে আমার যেখানে আমি দিতে চাচ্ছিলাম সেখানে দিই, আমরা যেহেতু নিচেরটা দিচ্ছিলাম এখানে দিই, এই প্যারাগ্রাফে, এইটাতেও তো না, এটাতে তাই না, পেস্ট, এটা সেভ। তো এখানে আপনি বুঝতে পারবেন প্রবলেমটা কোথায়। নর্মালি যদি আমি একটা পি নেই, এটা কপি, এখানে আরেকটা প্যারাগ্রাফ আছে, এই প্যারাগ্রাফে ইমেজের কোনো ক্লাস ফ্লোট নাই, এই প্যারাগ্রাফেও ইয়া আছে। তো এই প্যারাগ্রাফে দেখেন কন্টেন্ট ইমেজ সহ বর্ডার হয়েছে না, ইমেজ সহ বর্ডার হয়েছে। আচ্ছা, এই প্যারাগ্রাফে আমরা কি দেখছিলাম যে ইমেজের আবার কি দেওয়া যায়, অ্যালাইন দেওয়া যায় না, যদিও এটা দিতে মানা করছে, এটা ওল্ড স্কুল ওয়ে, অ্যালাইন লেফট, এটা সলিউশন। ও অ্যালাইন করলে এখানেও একই প্রবলেম, অ্যালাইন দিয়ে করলেও সেম প্রবলেম, এই যে সে
এইটাকে যায় টেক্স যতটুকু সেটাই তার জায়গা, মানে বর্ডারটা সেখানে নিচ্ছে। তো এই দুটাতেই এই প্রবলেম হচ্ছে, যদি আমি ডিজাইন দিতে যাই তাহলে আমি কি বর্ডার দিতে পারবো না, তাহলে বর্ডার দিব কিভাবে? আমি এইভাবে যদি ডিজাইন করি বর্ডার সহ, ডিজাইন করতে চাই বর্ডার সহ করতে চাইলে তো এইটা দুইটাই আছে, কিন্তু ডিজাইন তো সুন্দর হলো না। আবার ওইভাবে করলে তো দেখা যাচ্ছে কন্টেন্ট বেশি দিয়ে ডিজাইন করতে হবে, কন্টেন্ট কম হইলেই ইয়ে হয়ে যাচ্ছে। তো এটার সলিউশন কি? হোয়াট ইজ হ্যাপেনিং ইজ দ্যাট দ্য প্যারাগ্রাফ কন্টেন্ট হ্যাজ বিন ডিসপ্লেসড বাই দ্য ফ্লোট, বাট দ্য ব্লক লেভেল বক্স ক্রিয়েটেড বাই দ্য প্যারাগ্রাফ স্টিল অকুপাইজ ইটস নর্মাল স্পেস। বক্সটা ঠিকই আছে কিন্তু কন্টেন্ট কমে গেছে, মানে ইমেজটা আর এর মধ্যে নাই। দিস হ্যাজ ইম্পর্টেন্ট ইমপ্লিকেশন ফর অ্যাডিং ব্যাকগ্রাউন্ড অ্যান্ড বর্ডার্স টু এলিমেন্টস ওয়েন ফ্লোটস আর ইনভলভ। তো কোথাও যদি ফ্লোট থাকে আর সেখানে যদি আপনি ব্যাকগ্রাউন্ড দেন বা বর্ডার দেন, তাহলে আপনি দেখবেন যে প্রবলেম হচ্ছে। কোথাও কোনো ডিভে বা প্যারাগ্রাফে যদি ফ্লোট কেউ থাকে ভিতরে, আর ওই প্যারা আপনি যদি ব্যাকগ্রাউন্ড বা বর্ডার দেন, তাহলে ডিজাইনে প্রবলেম হইতে পারে যদি কন্টেন্ট কম হয়। বেশি হইলে কিন্তু ডিজাইনে প্রবলেম হবে না। এখানকার কন্টেন্ট যদি বেশি হইত, কোথায় দিছি বর্ডার, এখানে তাই না, এই কন্টেন্ট যদি বেশি হইতো তাহলে কি প্রবলেম হইতো? কি মনে হয়? কপি পেস্ট পেস্ট সেভ। কন্টেন্ট বেশি হইলে তো আমার ডিজাইনটাতে সমস্যা ছিল না, কিন্তু সমস্যা হচ্ছে কন্টেন্ট কম হয়ে গেলে। সেভ। তো এই ইস্যু নিয়ে সে আলোচনা সে করবে পরে বলতেছে, এখানে আর কিছু বলে নাই। তো এটার সলিউশন আর কি বলছে এটা এখানে আর সলিউশন বলা নাই, অন্য চ্যাপ্টারে আলোচনা করবে। নেক্সট হচ্ছে সেন্টারিং করব ইমেজ। ইমেজ সেন্টার করার জন্য ইমেজের বা এই যে এটা ডিসপ্লে ব্লক করে মার্জিন জিরো অটো, এটা একটা ওয়ে। এটার ফাইলের নাম কি? টেন পিক্সেল দিলে চারিদিকে 10 পিক্সেল জায়গাও হবে মার্জিন, আবার সেন্টারও হবে। জিরো অটো মানে কি? আমি মার্জিন ডানে বামে চাচ্ছি না, জিরো, কিন্তু অটো, অটো দিলে সেন্টার। আর 10px অটো দেওয়া মানে মার্জিন আছে 10px কিন্তু সেন্টার। হ্যাঁ, না নড়াচড়া তো করবে, মানে সেন্টারে থাকবে, সেন্টারে থাকবে কিন্তু তার চারপাশে মার্জিন থাকবে 10px। ঠিক আছে, তো এই ফাইলটার নাম কি? দেখি এখানে ইমেজ সেন্টার, এই যে এটা, এটা সেন্টারে আছে না? এটার কোড দেখেন, ইমেজ সেন্টার অল্টার জেড। এই যে ইমেজটা প্যারাগ্রাফের ভিতরে, এটাই তো প্রথম ইমেজ না? হ্যাঁ, এর ক্লাস আছে ইমেজ সেন্টার, এ প্যারাগ্রাফের ভিতরে আছে। ইন্সপেক্ট করি, এ তো প্যারাগ্রাফের ভিতর আছে না? এই প্যারাগ্রাফটা এখানে শেষ, এটা এখান থেকে আরেকটা প্যারাগ্রাফ শুরু, এর ভিতরে ইমেজ আছে এবং কন্টেন্ট আছে টিআর ইওর সেলফ। কোনটা? এই এটা, তাহলে এইটা এবং এটা মিলে ইয়ে। তো এখানে প্যারাগ্রাফ, এই প্যারাগ্রাফের ভিতর ইমেজ আছে এবং এটা আছে। এই ইমেজের ক্লাস হচ্ছে ইমেজ সেন্টার। এই ইমেজকে কি করা হয়েছে? কন্ট্রোল অল্টার ক্লিক পাশে দেখায়, ইমেজ সেন্টারের ডিসপ্লে করা হয়েছে ব্লক, এই জন্য সে ব্লক লেভেল হয়ে গেছে। তার আশেপাশে কেউ নাই, ডিসপ্লে ব্লক না করলে
যেটা হয় যেরকম সেরকমই হয়েছে, কিন্তু ব্লক হওয়ার কারণে তার আশেপাশে কেউ নাই এবং সে মার্জিন যেহেতু দিচ্ছেন 10px অটো, সুতরাং আপনি যদি এখন এটাকে রিফ্রেশ করে দেখেন ইন্সপেক্ট, আপনি দেখবেন এই ইমেজের কি 10px আছে, এই যে হ্যাঁ 10px, উপরে নিচে 10px, ডানে বামে অটো, ডানে বামে অটো, উপরে নিচে 10px। তো এই জন্য ডানে বামে অটো দেওয়ার কারণে এটা হয়েছে। তাহলে এটা একটা ওয়ে ইমেজ সেন্টার করার। নেক্সট, হ্যাঁ দুইটা যদি দেন তাহলে প্রথমেরটা হচ্ছে উপর নিচের জন্য আর পরেরটা হচ্ছে ডান বামের জন্য। তো ডান বামে কিন্তু 10px না দিয়ে অটো দিচ্ছে, তো তার মানে মার্জিন জিরো অটো মানে হচ্ছে জিরোটা হচ্ছে উপর আর নিচের জন্য জিরো, আর ডানে বামের জন্য দিয়ে দিচ্ছেন অটো। অটো দেওয়ার কারণে সে সেন্টার হয়ে যাচ্ছে, ঠিক আছে। তো এটা আমরা দেখলাম ইমেজ সেন্টার। নেক্সট, অ্যাডিং এ ক্যাপশন টু অ্যান ইমেজ। আপনাদের বইয়ে দেখবেন যে কোনো ইমেজ দিলেই, বিশেষ করে কোনো ছবি দিলেও একটা ক্যাপশন দিয়ে দেয়, যে এটা একটা ক্যাপশন ফিগার, তাই না? এটা ইমেজ আছে, এর সাথে একটা ফিগার লেখা আছে না, এটাই অনেকটা ক্যাপশনের মতো। তো ইমেজের সাথে ক্যাপশন আপনি কীভাবে দিবেন বলতেছে, এটার জন্য আছে ফিগারে ফিগ ক্যাপশন, পড়ছেন না আপনারা HTML? না, HTML এ পড়ছেন ফিগার এবং ফিগ ক্যাপশন পড়ছেন। ফিগারের ভিতরে ফিগ ক্যাপশন দিবেন এবং ইমেজটা দিবেন, ফিগারের ভিতর ফিগ ক্যাপশন দিলেন এবং ইমেজ দিলেন। আচ্ছা, এটার নাম নেস্টেড ফিগার, দেখেন নেস্টেড ফিগার। ফিগারের ভিতর দুইজন আছে, একজন হচ্ছে ইমেজ আরেকজন হচ্ছে ফিগ ক্যাপশন, একজন হচ্ছে ইমেজ আরেকজন হচ্ছে ফিগ ক্যাপশন। তো ফিগ ক্যাপশনের কন্টেন্টটা ইমেজের পাশে আসে নাই, ফিগ ক্যাপশন নিচে আসছে নাকি? হ্যাঁ, এর এ কি ব্লক লেভেল এলিমেন্ট ফিগ ক্যাপশন? ফিগারের মাঝে বলতে ভিতরে, হ্যাঁ ফিগারের ভিতরেই তো। ফিগ ক্যাপশন নিতে হলে ফিগার নিতে হবে। এখন ফিগ ক্যাপশন কি ব্লক লেভেল এলিমেন্ট? না, ফিগ ক্যাপশন আলাদা এলিমেন্ট, আলাদা এলিমেন্ট। এই যে ফিগ ক্যাপশন, ফিগারও তো আলাদা এলিমেন্ট। কি এটা, এটার বাড়ানোর সাথে কি সমস্যা? এটা এখান থেকে শুরু করে নিচে বাড়তে থাকবে, এখানে তো কোনো সমস্যা নাই, এটা ঠিক আছে। তাহলে এইভাবে করতে পারেন, কিন্তু এই পুরা ফিগারকে ফ্লোট করা হয়েছে, খেয়াল করেন ফ্লোট লেফট, তার মানে পুরা ফিগারটাই যদি লেফট বা রাইটে নেন তাহলে ইমেজ এর সাথে ফিগ ক্যাপশনটাও ডানে বা বামে চলে যাবে। এটার নাম কি? নেস্টেড ফিগার। তো এখানে আপনি যদি নেস্টেড ফিগার ওপেন করেন, এটা এখানে ফ্লোট রাইট, ফ্লোট রাইটও একটা ক্লাস বানানো আছে। তো এ যদি ডানে যায় তাহলে তো সে এইটা সহই যাবে, কারণ আমি ফিগারকে ফ্লোট করতেছি, তার ভিতরে যে যে আছে সবাই কিন্তু ফ্লোট হবে, তাই না? তো এটাও ডিজাইন হতে পারে। মজার ব্যাপারটা হচ্ছে একে আমি কোথায় দিছি সেটা ইম্পর্টেন্ট না, এই লেখাগুলার আগে দিলেও দেখে মনে হচ্ছে এরা আগে লিখছেন, এদেরকে আগে লিখছেন, এদেরকে ভয় পাইছে আমার আমার এটা শুকাই গেছিল।
আমার এখানে শুকাই গেছিল, আর মৌ তো ভয়ই পাইছে, চেহারাই বলতে ভয় পাইছে, আমিও ভয় পাইছি। এই কাঁপানিটা একটু, হ্যাঁ হঠাৎ করে, হ্যাঁ ও আচ্ছা, এখানে তো একটা দরকার ছিল আসলে, রিখটার স্কেল, তাই না? এই স্কেল কিনতে পাওয়া যাবে কোথাও? স্টেশনারিতে দোকানে পাওয়া যাবে না রিখটার স্কেল? বলতে ভাই একটা স্কেল দেন, বলে যে স্কেল দেবে না, এটা না রিখটার স্কেল দেন। হ্যাঁ না তো না, ভূমিকম্প আর্থকুয়েক, মেজারমেন্ট স্কেলের নাম কি, ম্যাগনিচিউড স্কেল? এটারও একটা স্কেল আছে, রিখটার স্কেল, ম্যাগনিচিউড, রিখটার ম্যাগনিচিউড স্কেল। ওকে, তো আমরা ফিক ক্যাপশন দেখতেছিলাম, এইটা একটা ওয়ে। আরেকটা ওয়ে আছে, ওল্ড ওয়ে। ওল্ড ওয়ে হচ্ছে ডিভের ভিতর ইমেজ থাকবে, আরেকটা ওয়ে হচ্ছে, এটা তো একটা ওয়ে গেছে, এটা আরেকটা ওয়ে। এটা ফাইলের নাম কি? আচ্ছা, এখানে আবার একটা প্রবলেম হয়েছে, এই লেখা আর এই লেখা, দ্য ফিগার ব্রেকস আউট ইভেন দো ইট ইজ নেস্টেড ইনসাইড দ্য প্যারাগ্রাফ। এখানে অ্যাজ ফিগার 714 শোজ দ্য লেফট সাইড অফ দ্য ইমেজ ইজ নো লঙ্গার ফ্লাশড উইথ দ্য প্যারাগ্রাফ। প্যারাগ্রাফের সাথে ফিগারটা ইয়ে হয় নাই। কত, 714? টু আন্ডারস্ট্যান্ড ওয়াই ইউ নিড টু ইউজ দ্য ব্রাউজার ডেভেলপার টুল অ্যাগেন, ওয়েন ইউ ইন্সপেক্ট দ্য HTML ইন এ ব্রাউজার ডেভেলপার টুল, ইউ আর নট লুকিং অ্যাট দ্য পেজেস সোর্স কোড বাট অ্যাট দ্য মার্ক আপ জেনারেটেড বাই দ্য ব্রাউজার। এটা ফ্লোট লেফট ছিল না? সেভ। এখানে ইন্সপেক্ট যদি করি, ফিগার ট্যাগের ভিতরে ইমেজ আছে, ফিগ ক্যাপশন আছে, এখানে তো কোনো সমস্যা দেখতেছি না। ও, এখানে একটা সমস্যা হয়েছে, হ্যাঁ এখানে একটা সমস্যা হয়েছে। দেখেন এই ফিগার এ পি এর ভিতর আছে, হ্যাঁ এই পি ট্যাগের ভিতর আছে না? পি ট্যাগের ভিতরে ফিগার, ফিগ ক্যাপশন আছে, তারপরে বাকিরা আছে, তাই না? এখন আপনি যদি ইন্সপেক্ট করে দেখেন, তাহলে আপনি দেখবেন ফিগার পি ট্যাগের ভিতরে নাই, আছে। এই পি ট্যাগ যে শুরু ছিল, এই ফিগারকে চালানোর জন্য সে ফোর্স করে, জোর করে ব্রাউজার এখানে একটা ক্লোজিং পি আগে দিছে, এই ফিগার দেখানোর জন্য ব্রাউজার এখানে জোর করে আগে পিকে ক্লোজ করছে, তারপর ফিগারের কাজ করছে। তারপরে এই টিআরের জায়গা থেকে সে কি করছে, এই জায়গায় কিছুই দেয় নাই, তাহলে এখন পি নাই, এটা ফাঁকা, তাই না? এইটার কাজ করার পর বাকি থাকলো কি, বাকি থাকলো এই ক্লোজিং পি, তাই না? তো ক্লোজিং পি দিলেও তো ডিজাইন নষ্ট হবে, এর জন্য জোর করে সে এখানে স্টার্টিং আরেকটা পি দিছে। সোজা কথা, এই ফিগারকে সে পি এর ভিতর রাখে নাই। আমরা যেই কোড লিখছি এটা কি সেই কোড? না, এখানে জোর করে ক্লোজিং পি অ্যাড করা হয়েছে, এবং এখানে আবার জোর করে স্টার্টিং পিও অ্যাড করা হয়েছে, সেটা বলা হচ্ছে। এটা কি হচ্ছে এটা আপনারা পড়ে আসবেন হোমওয়ার্ক। এটা ডিজাইন ঠিক করার জন্য বা ইয়ে করার জন্য, বা এখানেও আপনারা পড়েন, এখান থেকে 141 আর আনফর্চুনেটলি থেকে একটু পড়ে দেখেন তো ফিগার আউট করতে পারেন কি না। এই এতটুকুর মধ্যেই কথাটা বলা হয়েছে 142 পেজে। এই যে এখানে ছবিও দেখানো হয়েছে,
ঠিক আছে, আপনারা একটু পড়ে দেখেন তো আসলে কি বলতে চাইছে 143 পর্যন্ত।